মাছ ভালো, দাম ভালো, কামও ভালো। নদীর মাছ খাইতে সাত দেখো, কচমালা দোষই খায়। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় বের হয়ে পড়েছি। হাট পরিক্রমায় আজ যাচ্ছি আমরা সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল হাটে। হাট বসে সপ্তাহে প্রতি শনিবারে। হাটে যাওয়ার জন্য আমরা এখন চলে আসছি শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে আমরা চলে যাব সিরাজগঞ্জ সদরে। বাসের জন্য অপেক্ষা করছি। সিরাজগঞ্জ সদরে যে বাসগুলো আসবে সেটাতে উঠে চলে যাব হাটে। আর বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে আমার ব্লগের ভিডিও। আরেকটি ভিডিও পূর্ণাঙ্গ হাটের প্রতিবেদন আমরা তৈরি করব বিডিগ্রাম বাংলা চ্যানেলের জন্য। আশা করব আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তো চলুন বন্ধুরা, বাসে উঠে রওনা দেই শিয়ালকোল হাটের উদ্দেশ্যে। না, বগুড়া যাবো না, সিরাজগঞ্জ যাবো। সিরাজগঞ্জের বাস চলে আসছে, আমরা এবার উঠবো। ভাই কি বাস শহরে, শহরের গাড়ি? বসলাম সিরাজগঞ্জ যাওয়ার জন্য। পিছনে সিট ফাঁকা আছে, বসেন। আসেন, নেমে পড়ি। নামবো নামবো। এ থেকে নেমে পড়লাম, শিয়ালকোল হাটে যাবো এখন। বাসে আমাদের ভাড়া নিল উল্লাপাড়া থেকে শিয়ালকোল পর্যন্ত জনপ্রতি 50 টাকা। হাট মনে হয় আর অল্প সময়ের ভিতরেই জমে উঠবে। চলেন হাটে যাই। বাড়ির গাছের কাঁঠাল কত করে? খুব ভালো। এত বড় বড় শাঁস আর এত বড় বড় বিচি? ও, ছোট ছোট বিচি। কয় টাকা এটা? কয় টাকা ছোটটা? এটা ভালো হবে না, এগুলা ভালো হবে। এটা কত চাচ্ছেন? 50 টাকা। ঠিক আছে, বিক্রি করেন। হাট কোন পাশে? এদিকে। শনিবারেই তো হাট না? ঠিক আছে।
ভাই যে নাম শেষ হয় নাই এখনো, খারাপ যাচ্ছে। আমার কয় মাস থাকবে? আরো এক মাস থাকবে, আশি নাম পর্যন্ত, তারপর আম শেষ। তার মানে যা খাওয়ার এর ভিতরে খেতে হবে। এটা কি আম? বাড়ি ফোর। এই আমটা এখনো খাই নাই, কেমন স্বাদ এটার? মিষ্টি, নৌকার ওইদিকে চাষ করতেছে, বাগান করছে। কত করে কেজি বিক্রি হচ্ছে এটা? 75 থেকে 80। আচ্ছা, বিক্রি করে? ওয়ালাইকুম আসসালাম, শিয়ালকোল হাটের ভিডিও করবো তাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। অনেক সুন্দরী চেহারা তো। এটা কি আম ভাই? এটা সবুজ, এটা এত ইয়েলো কালার কেন? এই পাশে আসলাম আমরা সিরাজগঞ্জে। হাটে ঘুরতে ঘুরতে গরম হয়ে গেছে, একটু ঠান্ডা বাতাস খেয়ে যাই। মুরগি কার? তোমার কয়টা মুরগি আনছো? 15টা। 15টা দেশি মুরগি এগুলো? পিস কত করে বিক্রি হবে? 200 থেকে 250 টাকা, আকার ভেদে। বাড়িতেই পালন করো তো সব ভাই? হাঁস কিনলেন? বাহ ভাই, একটা চমৎকার হাঁস কিনে ফেলছে। কত নিল ভাই এই হাঁস? 500 টাকা। একটা হাঁসি 500 টাকা? আজকেই যাবো হবে ভাই? বাড়িতে আত্মীয় স্বজন আসছে, আমরাও যাচ্ছি, চলেন যাই। চলেন ভাইয়ের সাথে আজকে দাওয়াত নিলাম। আচ্ছা ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নিয়ে আসছেন ভাই? আমার বাড়িতে দুইটা মুরগ ছিল তো, এই মুরগ বিক্রি করে। ও, শখে পালন করছিলেন? শখে পালন। দুইটা তো একই রকম, কত চাচ্ছেন এগুলো? আমি মানে দুইটা 1000 টাকা চাচ্ছি। দুইটা 1000 টাকা বলতেছেন? কেউ দাম বলছে এপর্যন্ত? না, এপর্যন্ত কেউ বলে নাই, মানে কিছুক্ষণ আগে আসছি তো, এখনো মানে হাট জমে নাই। না, হাট জমে নাই, ক্রেতাও আসে নাই। ক্রেতাও আসে নাই। ও, হাটটা কয়টা থেকে শুরু হয় আপনার? মানে মুরগি আনা শুরু হয় 12টা সাড়ে 12টা থেকে, এবং মুরগি মানে ক্রেতা আসে প্রায় 2টার পর থেকে আর কি। ক্রেতা যেহেতু শহরের হাট, জি জি, সবাই নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে হাটে হাট করতে আসে। বুঝতে পারলাম, তো যারা বিক্রেতা তারা একটু সকাল সকালে চলে আসে। আচ্ছা, এই হাটে হাঁস মুরগি ছাড়া আর কি কি পাওয়া যায়? এই হাটে হাঁস মুরগি ছাড়া আপনার মাঝে মধ্যে হয়তো কোয়েল পাখি আসে। আচ্ছা, তারপরে টার্কি মুরগি আসে, টার্কি মুরগিও আসে। জি জি, ওই পাশে মনে হয় শাকসবজি, মাছ, মাংস, ওই পাশে সবই পাওয়া যায়। শাকসবজি পাওয়া যায় চারটা, মানে এই এই পাশে অর্থাৎ এই বাজারের ব্যাক সাইডে, ওখানে কৃষকেরা বিভিন্ন ফসলি মানে যে আপনার ক্ষেত, বেগুন ক্ষেত, তারপরে লাউ, কুমড়ো, এগুলো আর কি ক্ষেত আছে। ও, ওখান থেকে সব নিয়ে? জি জি, ওখান থেকে সব নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। ওকে ঠিক আছে। উড়ে যাবে না? ও, ধরে রাখছেন আপনি না? কয়টা আনছেন কবুতর ভাই আজকে? কয়েক জোড়া? সাতটা। হ্যাঁ, এটা কি কবুতর? পশালদম। এটা কি দামে বিক্রি হবে? এটা 1000 টাকা চাইতেছে। একটা না জোড়া? জোড়া, জোড়া 1000 টাকা। আর এটা সিরাজি? সিরাজি। সিরাজি জোড়া কত?
সেরাজি চাইছে 1500 টাকা। 1500 টাকা, দাম কমছে একটু নাকি? হ্যাঁ কম এখন। কমছে। আর ওই দুইটা কি? ওই দুইটা ঢাকা গিরিবাস। ঢাকাইয়া গিরিবাস অনেক উঁচা লম্বা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলা সুন্দর চেহারা। ওটা কত বিক্রি হবে জোড়া? ওগুলা আপনার 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। এটা তো কবুতরের হাট না? হ্যাঁ কবুতরের হাট। কই আর আসে নাই? ওই পাশে ভিতরে হাট। ভিতরে আরো আছে না? ভিতরে হাট। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। বন্ধুরা, এটি হচ্ছে হাটের রাস্তা। আমরা এখন হাটের রাস্তা দিয়ে হাটের ভিতর প্রবেশ করব। হাটে ঢোকার আগে এক কাপ চা খাই। আসসালামু আলাইকুম কাকা, চা হবে? চা হবে? চা দিয়েন আমাদের, দুই কাপ দেন। টি ব্যাগের চা খাই, যতটুকু প্রয়োজন লিকার ঢেলে নিয়ে চা বানিয়ে নিজেই খাই। কয় টাকা দিয়ে কিনলা? হ্যাঁ 50 টাকা দিয়ে। উড়াবা, তুমিও কিনছো? তুমিও 50 টাকা দিয়ে কিনছো? আরে বাবা। কি আনতেছেন ঝুড়িতে? পটল। বন্ধুরা, রাস্তার দুই পাশে কৃষকেরা তাদের পণ্য নিয়ে বসে পড়েছেন, আরও মালপত্র নিয়ে কৃষকেরা বিক্রেতারা আসতেছেন। হাট জমে উঠতে মোটামুটি 2টা বাজবে, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি আর দেখতে থাকি কৃষকেরা কী কী পণ্য নিয়ে আসতেছেন বিক্রি করার জন্য। শিয়ালকুল হাটে অপেক্ষা করি আর দেখতেও থাকি। আসুন, বেশ কিছু কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য, কৃষি পণ্য নিয়ে বসে পড়েছেন, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হাটে একটু জানার চেষ্টা করি। ভাই সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসছেন তো? জি। আপনার জমির না কিনে আনা? কেনা। আপনার কত করে বিক্রি হচ্ছে বেগুন আজকে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি দিচ্ছেন বেগুন? সুন্দর বেগুন, হাইব্রিড। আর এখানে আছে মিষ্টি কুমড়া, একদম পাকা না? একদম পাকা। কি হিসাবে বিক্রি হবে, কেজি না পিস হিসাবে? যেমন নেন, পিস ভাও প্লাস কেজি ভাও চাই। আচ্ছা, এটা যদি নেই তাহলে কত দাম হবে? 60 টাকার মতো দাম। 60 টাকা। আর পিসগুলো কত করে বিক্রি করতেছেন? এই পিস 10 টাকা পিস আর এটা 15 টাকা পিস। কেজি হিসাবেও বিক্রি হয় না? যে যেরকম যে যেভাবে নেয়। হাট কয়টা থেকে শুরু হয়? দুইটার পর থেকে মোটামুটি কেনা বিক্রি। বিক্রেতা ক্রেতারা চলে আসে? পাইকারি কেনা বেচা চলে। এখন যা বিক্রি হবে পাইকারি? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাইজান। মিয়া ভাই, এগুলো কি দেশি লেবু, কাগজি লেবু? তাহলে দেশি না? না, কত করে হালি বিক্রি হবে লেবু? কেজি হিসাবে বিক্রি হচ্ছে লেবু? লেবু বিক্রি হচ্ছে কেজি হিসাবে 20 টাকা কেজি। আর পটল কত করে দিচ্ছেন আজকে? পটল 30 টাকা। কিনে নিয়ে আসছেন আপনি না? ঠিক আছে। মিয়া ভাই আনছে এখানে লাউ, গরমের সিজনে লাউ। ঠান্ডা সবজি, ঠান্ডা সবজি। এখন গরমের সিজনেও
প্রচুর লাউয়ের চাষ হয়। এটা কয় টাকা ভাইজান? সর্বনিম্ন 50 টাকা। সর্বনিম্ন? আর সর্বোচ্চ হলে? সর্বোচ্চ হলে এবারে ভালো একটু সাইজ হলে আরো 5 টাকা 10 টাকা বেশি দাম। একটু সুন্দর হলে, বড় হলে 5 10 টাকা আর উপরে লাউটা আবার সুন্দরের উপর চলে। আচ্ছা, 5 10 টাকা বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে। এগুলো আছে আবার তেরাবেকা। হ্যাঁ, দেখতে সুন্দর না হলে দাম কম। তার মানে সবকিছু সুন্দরের উপর দাম নির্ভর করে। কাঁচকলা কত করে হালি? 15 টাকা। কাঁচকলা দিবেন 15 টাকা হালি? আপনি সব কিনে আনছেন? হ্যাঁ, এগুলো সব কেনা। ও, আপনার চাষ চাষের কিছুই নাই? চাষের ছিল, বর্তমান নষ্ট হয়েছে বৃষ্টিতে। জমি ডুবে গেছে? ডুবে যায় নাই, কিন্তু বৃষ্টিতে নষ্ট, মানে ফসল নষ্ট নষ্ট হয়ে গেছে। তাহলে তো ফসলের আমদানি কম এখন তুলনামূলক। বেগুন জোয়ার আসে। আচ্ছা, এটা কি? বিচিকলা? হ্যাঁ, বিচিকলা। বিচিকলা কি দরে বিক্রি হয়? না, 10 টাকা হালি। 10 টাকা হালিতে বিক্রি করতেছেন। আর ঢেঁড়স? ঢেঁড়স 40 টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হবে আজকে 40। আর কচুগুলো কি দামে বিক্রি হবে? 20-25 টাকা। ঠিক আছে ভাইজান, বিক্রি করেন। সব মিষ্টি কুমড়া নিয়ে আসতেছেন হাটে বিক্রি করার জন্য? আরো অন্যান্য কিছু আছে মনে হয় নাকি? সব শুধু মিষ্টি কুমড়া? কি নিয়ে আসলেন আপনার? আম। আম? শুধুই আম? শুধু আম। কি কি আম আনছেন আজকে? হাড়ি ভাঙা, বাড়ি ফোর। ও, বাড়ি ফোর আর হাড়ি ভাঙা? হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা কত করে বিক্রি করবেন? হাড়ি ভাঙা বিক্রি করব 70 টাকা কেজি। 70 টাকা কেজি। সাইকেলের দুই পাশে কতটুকু মাল নিয়ে আসলেন? 3.5 মন। 3.5 মন? এই সাইকেল চালায়ে আসলেন? চালায়ে। কতটুকু রাস্তা আসলেন সাইকেল চালায়ে এভাবে? 5 কিলো। 5 কিলো। কষ্ট হয় নাই? কষ্ট তো হবেই, তো কষ্ট হবেই। তা তো অবশ্যই। এখানেই বিক্রি করবেন না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ঝুড়িতে কি নিয়ে আসলেন আপনি? শুধুই পটল? শুধুই পটল। আপনার চাষের কয় বিঘা জমিতে চাষ করছেন? 2 বিঘা। মাশাআল্লাহ, 2 বিঘা। ফলন কেমন ছিল এবার? আলহামদুলিল্লাহ ভালো ফলন হচ্ছে না? কয়দিন তুলছেন ফসল? এই যে ধরে আর তোলে, আল্লাহ দিলে যা খরচ করছেন উঠছে? হ্যাঁ, উঠে গেছে না? সত্যি কথা, খরচা আছে আছে, নেটগুলো ছেড়ে দিব। আচ্ছা, তাহলে এখন যা তুলতেছেন সব লাভ? হ্যাঁ, আল্লাহ ভরসা। ঠিক আছে, ব্যবসা করে আসিও তুলে দে। ভাই আপনারা কি পাইকারি বিক্রি করেন? পাইকারি কি দামে বিক্রি হয় মিষ্টি কুমড়া? আপনাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা নিয়ে যাবে? নিয়ে যাবে, ওই পাশে বসবে, ওই পাশে বসবে। আপনারা কোথা থেকে আনেন? আমরা আনছিলাম এটা নাটোর থেকে। মিষ্টি কুমড়া তার মানে নাটোরেই সবচেয়ে বেশি আবাদ হয়? এক একটা সিজনে এক একটা রকমের, মানে নাটোরের সিজনে এসে এক সময়, আপনার বগুড়ার সিজনে এসে এক সময়। ও আচ্ছা, এক এক সময় এক এক এলাকার থেকে আনতে হয়, রংপুরেও থেকেও আনতে হয়? আচ্ছা, বিভিন্ন এলাকার থেকেই মিষ্টি কুমড়া আসে আমাদের এলাকায়। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। কি কি কাঁচামাল আনলেন ভাই হাটের জন্য? হ্যাঁ, বগুড়া মহস্তান থেকে আনতেছেন কাঁচামরিচ আর কিছু না, শুধু কাঁচামরিচই? কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে আজকে পাইকারি? 300। খুচরা বিক্রি হবে 300 টাকা? পাইকারি 300, আর খুচরা 320 টাকা। অনেক দাম বাড়ছে কাঁচামরিচের। আসসালামু আলাইকুম,
গাছ কার এগুলো আপনাদেরই কি আমের চারা? এটা দেশি আম, কলমের না? কত করে বিক্রি করতেছেন এই গাছ চারা? আশি পোষাবে না, 250 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, 250 টাকা আমের চারা বিক্রি হচ্ছে, কিন্তু দেশি আম। ভালো জাতের আমের চারা নাই? কি কি আছে? ল্যাংড়া আছে, সবই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ঘুরে আসি, তারপরে চারা দেখব। ভাই পুরি আছে তো? ঠান্ডা মনে হয়, মাত্রই ভাবছে। আচ্ছা যা আছে তাই খাই। পানির বোতল নাই? পানি দেন। ও পুরি দিয়ে গেছে আর ডাউল, ডাউল খাবো আর পুরি খাবো। খাবার পানি দিয়ে, গলা শুকায় গেছে ঘুরতে ঘুরতে। প্রচণ্ড রোদ আর গরম, হাটে ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার নেমে পড়ব হাটে। পুরো হাট আজকে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাবো। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটার ভিতর কি রাখছেন ভাই? 250 গ্রাম করে সোয়াবিন। হাটের দিনে প্রচুর বেচা বিক্রি, এর জন্য আগে থেকে সব কিছু প্রস্তুত করা। এটাতে সরিষা, হাফ কেজি সরিষার তেল কয় টাকা বিক্রি হবে ভাইজান? 85 টাকা। সরিষার তেল কি নিজেরাই ভাঙান না? সরিষা কিনে ভাঙান? আর মশলাও কি নিজেরাই গুঁড়া করে? সব নিজের হাতে? আচ্ছা, মাপা টাপার দরকার না, বলবে আপনি শুধু দিয়ে দিবে। এখানে আছে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, ডাউলও আছে কিছু, তাই না? আচ্ছা, বিভিন্ন রকম ডাউলও নিয়ে বসছেন। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করেন, ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। কি কি মাছ আনছেন আজকে? বাংলা মাছ, ট্যাংরা মাছ। চাষের মাছ তো সব? না, বিলের মাছ। কোনটা বিলের মাছ? চলন বিলের মাছ। চলন বিলের? চলন বিলের মাছ, এটা তারাশের মাছ দাদা। তারাশের মাছ, পুটি মুটি মিশালে মিশানো আছে না? এটা কি দরে বিক্রি হবে? এটা 160। 160 টাকা কি কেজি? কেজি? আচ্ছা তাহলে দাম একটু কমই আছে মোটামুটি, 160 টাকা কেজি। আর ট্যাংরা কত করে দিচ্ছেন আজকে? 120 আছে বিক্রি। দাদা ভালো আছেন? কি মাছ নিয়ে আসছেন? গুসি মাছ, ট্যাংরা মাছ। এটা কি নদীর মাছ ভাই? চলন বিলের মাছ। এই মাছ কোথা থেকে আনেন আপনারা? মহিষলুটি, মান্নান্নগর আরো। কত করে বিক্রি হবে এটা? 600 টাকা কেজি। তাজা আছে তো না? হ্যাঁ তাজা, টাটকা মাছ। আচ্ছা, মাছের বাজার বসতে কত সময় লাগবে? আর এখন বাজে 2:30 ভাই, 3:30-3:30 থেকে শুরু হবে। আচ্ছা 3:30 থেকে শুরু হবে, মানে শহরের হাট, এই জন্য দেরিতে বেচা বিক্রি শুরু হয় না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন দাদা। এই ভাই মাছ কিনছে বিশাল বড়, কিনলেন? আত্মীয় বাড়ি যাবেন নাকি? কি মাছ কিনলেন? রুই। রুই দুইটা কত নিল? 2,500। 2,500 মেয়ের বাড়িতে যাবেন? চলেন তাই পায়ে গেছি, চলেন। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ সদরেরই শিয়ালকোল হাটে। হাট বসে সপ্তাহে প্রতি শনিবারে। আজকে হাটবার, কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছেন। এ পাশে মাছ বাজার, মাছ নিয়েও বসে পড়েছেন জেলেরা। হাটে কী কী উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
ধরে তুমি গাড়ি ভাড়া দেবে।